হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কথায় আছে, সাপের লেজে পা দিতে নেই, কিন্তু আজকে দেখবেন এই লোকগুলো সাপের লেজে পা দিচ্ছে না, বরং সাপের লেজ ধরে টানাটানি করছে। যেমন এই লোকটাকে দেখুন, সে এই এত বড় বিষাক্ত কিং কোবরাকে এমনভাবে চুমু খাচ্ছে যেন কিং কোবরাটি তার বউ কিংবা গার্লফ্রেন্ড। আবার এই দিকে দেখুন, সাপটি হয়তো ভেবেছিল প্রচণ্ড গরমে টিনের ছায়ায় শান্তিতে ঘুমাবে, কিন্তু লোকটির জ্বালায় শান্তিতে ঘুমানোর সৌভাগ্য সাপটির আর হলো কই। আমাদের দেশে গ্রীষ্মকালে যখন খাল বিল নদী নালা পুকুর শুকিয়ে যায়, তখন লোকজন দল বেঁধে শিং মাছ কই মাছ শোল মাছ ধরে, আর এই লোকগুলো রাস্তায় হাঁটু গেড়ে বসে সাপ ধরছে, আর ধরে দেখছে সাপটা আসলে কতটুকু লম্বা। এই ভিডিওতে মেয়েটির এভাবে সাপের কামড় খেতে দেখে আমার একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটি হলো, তোমার কোন কোন জায়গায় বেটা গো বান্ডবী লইকা। এই লোকটি সাপগুলোকে এমনভাবে ধরেছে যেন ফুটপাতে হকারদের মতো কাপড় বিক্রি করছে। আমার সবথেকে ভয়ঙ্কর লাগে এই ভিডিওটি, কারণ বড়রা যেখানে সাপের নাম শুনলেই ভয়ে পালিয়ে যায়, সেখানে এই বাচ্চা মেয়েটি সাপ জড়িয়ে ধরে কম্বল মুড়ি দিয়ে কিভাবে শুয়ে আছে দেখুন।